আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় দুইয়ের দ্বিতীয় ভাগের একটি অংশ, আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য সম্পর্কে, এবং পরিবেশে জীবের দুইটি অংশ পূর্বেই আমরা শিখেছি, একটি হচ্ছে পরিবেশে উদ্ভিদ এবং পরিবেশে প্রাণী। আজ আমরা পরিবেশে জীবের একটি অংশ শিখব, তা হচ্ছে আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্য আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এ সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। বন্ধুরা লক্ষ্য করো, আজ আমরা জানব আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা সম্পর্কে। আমরা পূর্বের পাঠে জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বসবাস করে। কিছু প্রাণী আছে যারা মাটিতে বাস করে, কিছু প্রাণী আছে যারা পানিতে বাস করে, আবার কিছু প্রাণী রয়েছে যারা মাটি এবং পানি উভয় স্থানেই বাস করে, আবার কিছু কিছু প্রাণী রয়েছে যারা সামুদ্রিক পরিবেশে বাস করে, আবার কিছু কিছু প্রাণী রয়েছে যারা মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ ইত্যাদি ধরনের পরিবেশে বাস করে থাকে। এবং এই ভিন্ন ভিন্ন পরিবেশের জন্য এই সকল প্রাণীদের বৈশিষ্ট্যগুলোও কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, অর্থাৎ এই ভিন্ন ভিন্ন পরিবেশের ফলে এদের বৈশিষ্ট্যগুলো আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এ সকল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে, অর্থাৎ পরিবেশকে খাপ খাইয়ে তারা টিকে থাকতে পারে। এবার আমরা জানব মরুভূমির পরিবেশ সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ মরুভূমির পরিবেশের বিভিন্ন ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মরুভূমির পরিবেশ। মরুভূমি হল অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। বন্ধুরা লক্ষ্য করো, মরুভূমি হচ্ছে অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানি খুবই কম এবং বৃষ্টিপাত তেমন একটা হয় না। মরুভূমিতে বেশ কিছু জীব রয়েছে, এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে, যেমন ক্যাকটাস। এগুলো হচ্ছে কাঁটা জাতীয় উদ্ভিদ। এ সকল উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বাইরের যে আবরণটি আছে তা হচ্ছে মসৃণ হয়। এর ফলে কি? সেই সকল উদ্ভিদ পানি খুব বেশি সময় ধরে রাখতে পারে। এছাড়াও আমরা জানি যে মরুভূমিতে উট রয়েছে, সাপ এবং গিরগিটিও রয়েছে। উট কিভাবে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া বেঁচে থাকতে পারে? উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে, আর সেই চর্বির ফলে কি হয়? দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়াও উট এই সকল পরিবেশে বেঁচে থাকতে পারে। তাহলে আমরা মরুভূমির পরিবেশ সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা জানব বনজ পরিবেশ সম্পর্কে। বন্ধুরা, তোমরা বনজ পরিবেশের বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ। চলো এ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
বনজ পরিবেশ। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন সুন্দরবন, শালবন। বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছোবাঘ, বনবিড়াল, বানর, পাখি ইত্যাদি। লক্ষ্য করো বন্ধুরা, বনজ পরিবেশ সম্পর্কে আমরা কি জানলাম, যে যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের গাছপালা জন্মায়, তখন একটি বনের সৃষ্টি হয়। এমন কিছু বন রয়েছে যা হচ্ছে সুন্দরবন এবং শালবন। এই সকল বন বা জঙ্গলে দেখা যায় যে বিভিন্ন প্রাণীর আবাসস্থল গড়ে উঠেছে। এদের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ রয়েছে, মেছোবাঘ, বনবিড়াল, বানর, পাখি ইত্যাদি ধরনের প্রাণী এখানে বসবাস করে, এবং অনেক প্রাণীর আবাসস্থল হচ্ছে এই বনজ পরিবেশ। এবার আমরা জানব জলজ পরিবেশ সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে জলজ পরিবেশের বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ। চলো আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেই। পুকুর, আমরা একটি পুকুরের ছবি দেখতে পাচ্ছি, চিংড়ি, খুদি পানা, কচুরি পানা, শাপলা, খাল। বন্ধুরা, আমরা বনজ জলজ পরিবেশের বিভিন্ন ধরনের ছবি এখানে লক্ষ্য করতে পারছি। জলজ পরিবেশ, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরি পানা, খুদি পানা ইত্যাদি। আবার প্রাণীর মধ্যেও রয়েছে ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি। বন্ধুরা, আমরা জলজ পরিবেশ সম্পর্কে কি জানতে পারলাম? জলজ পরিবেশ হচ্ছে পুকুর, খাল, বিল ইত্যাদি, এবং পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ রয়েছে, যা হচ্ছে শাপলা, কচুরি পানা এবং খুদি পানা। তাছাড়াও এই সকল পানিতে বিভিন্ন ধরনের প্রাণীও বাস করে। এদের মধ্যে রয়েছে ঝিনুক, চিংড়ি এবং বিভিন্ন ধরনের মাছ। এবার আমরা জানব সামুদ্রিক পরিবেশ সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে সামুদ্রিক পরিবেশের বিভিন্ন ধরনের ছবি লক্ষ্য করতে পারছো। সামুদ্রিক পরিবেশে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে। সামুদ্রিক পরিবেশ, সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। এটি হচ্ছে বিশাল লবণাক্ত পানির একটি ভাণ্ডার, এবং সমুদ্রে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে থাকে, এবং এটি হচ্ছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এবং সামুদ্রিক প্রাণীর মধ্যে কি কি রয়েছে? সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, তিমি, ডলফিন, কাঁকড়া। তাছাড়া সমুদ্রে বেশ কিছু উদ্ভিদ রয়েছে, এগুলোকে বলা হয়ে থাকে সামুদ্রিক শৈবাল। এবার আমরা জানব মেরু অঞ্চলের পরিবেশ সম্পর্কে। বন্ধুরা, তোমরা মেরু অঞ্চলের পরিবেশের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ। এই সকল প্রাণী মেরু অঞ্চলে বসবাস করে। এদের সম্পর্কে বিস্তারিত জেনে নিই। মেরু অঞ্চলের পরিবেশ, পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই হচ্ছে মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া মেরু ভালুক, সিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এ সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু এবং পশমে ঢাকা থাকে। বন্ধুরা, মেরু অঞ্চলের পরিবেশ সম্পর্কে আমরা কি জানতে পারলাম? এখানে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। এটি মূলত পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা স্থান, এবং এখানে কিছু উদ্ভিদ রয়েছে, তা হচ্ছে পাইন জাতীয় উদ্ভিদ এবং কিছু ঘাস রয়েছে।
এছাড়াও এখানে কিছু প্রাণী রয়েছে, তা হচ্ছে মেরু ভালুক, সিল, পেঙ্গুইন। এবং এই সকল প্রাণীর ঠান্ডা থেকে বাঁচার জন্য এদের শরীর কেমন হয়ে থাকে, এদের চামড়া অত্যন্ত পুরু হয়ে থাকে এবং পুরো শরীরটা পশমে ঢাকা থাকে, যা তাদের ঠান্ডা থেকে রক্ষা করে। বন্ধুরা, এবার আমরা এই সকল বিষয়ের উপর একটি আলোচনা দেখে নিই। কোন কোন পরিবেশে জীব বাস করে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের প্রথমে রয়েছে বাসস্থান, উদ্ভিদ, প্রাণী। বন্ধুরা, দুই, লক্ষ্য করো, দুই কি বলা হয়েছে, ছকে উল্লেখিত আবাসস্থলগুলোতে থাকে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করি। প্রথমটি লক্ষ্য করো, মরুভূমির পরিবেশ। মরুভূমির পরিবেশে কোন কোন ধরনের উদ্ভিদ রয়েছে, ক্যাকটাস রয়েছে। এবং প্রাণী, কোন কোন প্রাণী বাস করে মরুভূমির পরিবেশে, তা হচ্ছে সাপ, গিরগিটি এবং উট। অতঃপর হচ্ছে দেখা যাচ্ছে বনজ পরিবেশ। বনজ পরিবেশে যে সকল উদ্ভিদ রয়েছে তা হচ্ছে শাল, কেওড়া, গজারি এবং গর্জন। অতঃপর যে সকল প্রাণী বনজ পরিবেশে বাস করে তা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর ইত্যাদি পাখি। অতঃপর জলজ পরিবেশ। জলজ পরিবেশে যে সকল উদ্ভিদ রয়েছে তা হচ্ছে শাপলা, কচুরিপানা। এবং প্রাণী রয়েছে হচ্ছে ঝিনুক, চিংড়ি এবং মাছ। অতঃপর সামুদ্রিক পরিবেশ। সামুদ্রিক পরিবেশে যে সকল উদ্ভিদ রয়েছে তা হচ্ছে সামুদ্রিক শৈবাল। এবং যে সকল প্রাণী রয়েছে তা হচ্ছে তিমি, ডলফিন, কাঁকড়া এবং মাছ। এবং সর্বশেষ মেরু অঞ্চলের পরিবেশ। এখানে যে ধরনের উদ্ভিদ পাওয়া যায় তা হচ্ছে ঘাস এবং পাইন। এবং প্রাণী রয়েছে মেরু ভালুক, সিল এবং পেঙ্গুইন। তোমরা এই প্রাণী এবং উদ্ভিদের নামগুলো এই ছকে সুন্দর করে সাজিয়ে লিখবে। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি। এবার তোমরা সম্পূর্ণ কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং বিভিন্ন পরিবেশে বসবাসরত উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা সম্পর্কে। আমরা মরুভূমি পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ এবং মেরু অঞ্চলের পরিবেশে থাকতে পারে এমন কিছু উদ্ভিদ ও প্রাণী সম্পর্কেও জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।